তাকে প্রশ্ন করা হলো এই হুকুম কি শুধু সুলাইকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না এই হুকুম সবারই জন্য মুসলিম শরীফের হাদিস এই হুকুম সবারই জন্য যে কেউ মসজিদে আসবে ইমাম খুতবা দিচ্ছে সেই সময়ে সে দুরাকাত হালকা করে কিন্তু লম্বা করে পড়বে চার রাকাত পড়বে না দানা পড়া পড়বে দুরাকাত এবং হালকা করে ছোট ছোট সূরা পড়ে শেষ করবে আর দেশে যে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয় नमाज़ मस्जिदे ढुके যারা আমল নাজা বাজার নাজা পথের কাজ করে মসজিদে তারা মসজিদে যায় ভিতরে মেশিন চালিয়ে বেরিয়ে যায় বসবে না মসজিদে তার জন্য কিছু কাজ নামাজ পড়া জরুরি বা সুন্নাত না যে ব্যক্তি বসবে মসজিদে তার জন্য সুন্নাত হলো আগে দুরাকা নামাজ পড়ে নিয়ে বসবে আমাদের দেশে অনেক মুসল্লিগণ সালাতু তাসবিহ নাকি এটা তাফসীর লেখা আছে এটা কি উদ্দেশ্য তাসবিহ তাসবিহ করে থাকে আমি জানতে চাই সালাতুত তাসবিহ নামে কোন নামাজ আছে কিনা যদি থেকে থাকে তবে কোরআন নিয়ম কি সালাতুত তাসবিহ নামে নামাজ আছে হাদিসে তবে সেই হাদিসটা সহিহ কিনা এ ব্যাপারে ওলামাদের মতভেদ আছে সৌদিরবে ওলামারা বলছেন যে নামাজ বিদআত এই নামাজ যেহেতু সহিহ দলিল নয় অতএব নামাজ বিদআত আর যারা সহিহ বলেন তারা বিভিন্ন রকম বলে সূরা পড়তে সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা পড়তে তারপরে আপনি পুনরবা সবথেকে বড় লাভ যেটা হবে যে আমার গুনাহ খাতায় মাফ হয়ে যাবে এমন কি সোনার নিয়ত না হলেও যদি কেউ কোনো উদ্দেশ্যে খাবার উদ্দেশ্যে কিংবা যে কোনো উদ্দেশ্যে এসো আসো বসো তাতেও কিন্তু গুনাহ খাতা মাফ হয়ে যাবে হাদিস শুনেছেন হুজুরদের কাছে ওই যে ফেরেশতা জিজ্ঞেস করে যে হ্যাঁ কি ব্যাপার ভাই কি চায় ওরা চান জান্নাত থেকে জান্নাত চায় জান্নাত কি দেখে না লো জান্নাত দেখেনি তাহলে পরে জান্নাত যদি দেখতো কি করতো আরো বেশি বেশি চাইতো আপনার জান্নাত চান না চান না আর কি চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আরে ফেরেশতারা ওরা জাহান্নাম দেখেছে কি না বলেন আল্লাহ ওরা জাহান্নাম দেখেনি জাহান্নাম যদি দেখতো তাহলে কি হতো বেশি বেশি করে পানাহ চাইতো জাহান্নাম থেকে আর কি চায় আল্লাহ ওরা আপনার ক্ষমা চায় ক্ষমা চাইলে সব ঠিক তাই না ক্ষমা পেলে জাহান্নাম থেকে মুক্তি পাবো আর জান্নাতও পেয়ে যাবো আল্লাহ ওরা ক্ষমা চায় আল্লাহ বলেন যাও ওই বান্দার মধ্যে সে যারা আছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম ফেরেশতা আল্লাহ কিন্তু ওদের মধ্যে অবাক সে কিন্তু মজলিসে জিকিরের মজলিসে জিকিরের জন্য আসেনি জিকির মানে শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নয় জিকির মানে এই যে এটাও জিকির হলো তাই না আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হলো আল্লাহ জিকির হলো ওরা কিন্তু ও ব্যক্তি কিন্তু জিকির শুনতে আসেনি ও কিন্তু নিজের কোন স্বার্থে এসেছে হয় খেতে এসেছে না বন্ধুকে দেখা করতে এসেছে না হুজুরের ভুল ধরতে এসেছে না হয়তো আরো কিছু না হয়তো আরো কিছু জন্য এসেছে জিকির শুনতে আসেনি ও কেউ কি ক্ষমা করবেন আল্লাহ আল্লাহ বলবেন যা আমি তাকেও ক্ষমা করে দিলাম কাম হম কওমুন লা ইসকা বিহিম জালিসুহুম ওরা এমন এক সম্প্রদায় যাদের সঙ্গে পাশে বসলেই আমি তাকেও ক্ষমা করে দিই সম্পত্তি দাঁড়ায় না
সুতরাং ক্ষমতার এই সমস্ত মন্দির থেকে বঞ্চিত নিজেকে বঞ্চিত করবেন না। আপনি একটা শুনলেন ইন্ডিয়ার হুজুর কি শুনলেন, যে একটা এমন হুজুর যে আপনাদের মজাব বিরোধী, শুনলেন যে আপনাদের পার্টি বিরোধী, কিংবা যে কোনো একটা উদ্দেশ্য দিয়ে না উদ্দেশ্যে বসে কেন ভাই, ঠিক আছে শোনার উদ্দেশ্য নেই, মানার উদ্দেশ্য নেই, ঠিক আছে বসে বসুন, দুটো কথা শুনুন, খেতে খাবার জন্য, খাবার জন্যই আসাম। অনেকে ঠাট্টা করে মিয়া খাবার জন্য দেখতে আসছে, খাবার জন্য যাচ্ছে, সে নিজে আসবে না আবার অপরকে বাধা দেবে, কালসা খাওয়ার জন্য যাচ্ছে, দেখ কেন শুনতে যাসনি, আরে খাবার জন্যই আয় রে, খাবার জন্যই আয়, দুটো কথা শোন, যদি এরই মাধ্যমে আল্লাহ তোর ভিতরে হৃদয়ের অন্তরের অন্তস্তরে যদি আল্লাহ তোর কথাটাকে পৌঁছে দেয় তোর জন্য বহু ভালো, খাবার জন্যই আয়, কিন্তু নিজেও আসবে না খেতে আর অপরকেও আসতে দেবে না। শয়তান এমন গাধা যে গাধা নিজেও জল খাবে না আর অপরের জন্য জলকে খোলা করে দেবে, আল্লাহ মাফ করুক।